পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে অনেক ব্যাং আছে যাদের আওয়াজ বড়, অথচ তাদের সমাবেশে লোক হয় না। সমাবেশে দলীয় লোকের চেয়ে মিডিয়াকর্মী বেশি হয় বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির এই ব্যাংকদের বিষয়ে ছাত্রলীগকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব বলেন হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হটকারী। বলেন, পড়াশোনার পরিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সুস্থ রাজনীতি করার পাশাপাশি লেখাপড়া যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি পরামর্শ দেন তিনি।